দিস ইজ আ সাকসেস অফ বিএনপি। বিএনপি আবার নতুন করে অসহযোগের ডাক দিল, আবার সকাল সন্ধ্যা অবরোধ, এবার এতে আসলে পরিবর্তনটা কি আসছে এবং এই আন্দোলনের আদৌ কোনো লক্ষ্য আপনি দেখতে পাচ্ছেন কিনা? না, অবশ্যই লক্ষ্য আছে। লক্ষ্যটা হলো যে নির্বাচনটাকে আমরা রিগ্রেট করছি, আমরা অস্বীকার করছি, এবং এই নির্বাচনটাকে আমরা বলার চেষ্টা করছি যে এটা দুর্গন্ধযুক্ত একটা নির্বাচন, এটা একটা বোঝার নির্বাচন, এটা বাঙালির যে জাতিসত্তার যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং বাঙালির যে বিকাশ, হাজার বছরের বাঙালির যে বিকাশ, এই বিকাশটাকে উল্টো স্রোতে ঘুরাবে। এমনি 14 সাল থেকে ঘুরাচ্ছে, এখন এই কথাগুলোর ফলে সারা বাংলাদেশে এই যে বিএনপি ধরেন আন্দোলন করেছে, প্রচার করেছে, প্রোপাগান্ডা করেছে, এখন আপনি যদি বলেন ভোট সোর, আর কিচ্ছু বলার দরকার নাই, প্রত্যেকটা মানুষ সেগ্রিগেট করে বলে দিতে পারবে ভোট সোর কারা, হোয়াট ইজ ভোট সোর, ভোট চুরিটা কী, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ ভোট চুরি, এটার মেকানিজম কী। আপনি মানে আপনার গ্রামের যদি যারা ওই যে জারি শাড়ি গান গায় লিখে, এদেরকে যদি আপনি বলেন যে বাবা গো মা গো ভোট চুরি নিয়ে একটা কবিতা লেখো, একটা ছবি আঁকো, আপনি চিন্তা করেন তো, এই যদি বলে তোমরা 10 biggest thief ভোট চুরি করছে এরকম ছবি আঁকো, শিশুদেরকে বলা হয় মাধ্যমিক স্তরে, কাদের ছবি আসবে? দিস ইজ দ্য সাকসেস অফ বিএনপি, তারা এই জিনিসটা। আপনি যদি বলা হয় কাউয়ের ছবি আঁকো, হাইব্রিড মুরগির ছবি আঁকো, আপনি বলেন তো কাদের ছবি আঁকবে মানুষ? এখন এই যে জিনিসগুলো, এটা হলো বিএনপির সফলতা।